আসসালামু আলাইকুম আজকে আমি যাব ব্যাংকে প্রথমবার টাকা তুলতে চলুন দেখা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আমি কিসের টাকা তুলতে যাব সামনে দেখতে পাচ্ছেন আমি রেডি হব সেই সময় আমার বিড়াল ঘুমাচ্ছে তাকে একটু জ্বালানোর জন্য জ্বালানো শেষ এখন রেডি হয়ে আমি বের হয়েছি বাসা থেকে আমার বাসা থেকে ব্যাংক বেশি দূরে না পাঁচ ছয় মিনিটের রাস্তা হবে এরকম একটু হেঁটে হেঁটেই যাচ্ছি আমি আর আপনাদের সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করব আর চলুন দেখা যাক আজকের দিনে আমি কি কি করি বাজারে গিয়ে মানে ব্যাংকে যাব বাজারে যাব কত কিছু কিনবো মানে টাকা পেয়ে কি কি করি চলুন দেখা যাক রাস্তা দিয়ে হাঁটছি দেখতেই পাচ্ছেন কোনো কিন্তু মানুষ নাই সেজন্য একটু মোবাইলটা দিয়ে মানে ভিডিওটা করতে ভালো হয়েছে সামনেই দেখতে পাচ্ছেন হাঁটছি হাঁটছি কিন্তু সামনে এই যে রাস্তা চলে আসছে এটা হচ্ছে বগুড়া থেকে ঢাকা যাওয়া রাস্তা উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সব রাস্তা এটা আর রাস্তার মধ্যে এখন কাজ চলতিছে যে ওপরে দেখতেই পাচ্ছেন ফ্লাইওভারের কাজ চলতিছে আর সেই রাস্তা দিয়ে আমি যে পার হয়েছি ক্যামনে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ছোট্ট একটা রাস্তা রাখছে আর এই যে চিকিনা রাস্তা বা মানে সরু রাস্তা এই রাস্তা দিয়ে কোনো মোটা মানুষ কিন্তু যাইতে পারবে না ভাই এই রাস্তা দিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা মানে কোনো ই বুদ্ধিই পাবে না মোটা মানুষ এখানে পাতলা মানুষ ছাড়া মোটা মানুষের কোনো জায়গায় নাই যাওয়ার দেখতে পাচ্ছেন আমি খুব কষ্ট করে একটু বের হলাম কারণ হাতে এক হাতে ছিল মোবাইল তার আবার সামনে ছিল নদীর মতো পানি এতগুলা পানি যদি মোবাইলটা পড়ে যেত ঠুস করে তাহলে আমার মোবাইলটা ওখানেই শেষ তারপর রাস্তা পার হয়েছি এবং দেখাচ্ছি আপনাদের যে এই যে সামনে একটা এরকম আছে তারপর রাস্তাগুলো দেখাবো আমি এই যে তাড়াতাড়ি করেই যাচ্ছি তখন সকাল দশটা নয়টা চল্লিশ বাজে সকালবেলা ব্যাংক তখন কিন্তু খুলেই নেই আমি গেছি তারপরে ব্যাংকটা খুলছে দেখছি সেই সময় দোকানপাট সব বন্ধ ছিল সামনেই ছিল ক্যান্টনমেন্টের যাওয়া ভিতরে যাওয়ার গেট এই যে আমি চলে এসেছি ব্যাংকে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন কয়েকজন মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে কিন্তু গেট খুলে নেই আমি যখন গেছি ভাগ্য ভালো ছিল যে তখন দরজাটা খুলে দিয়েছে মানে দশটা বাজছে সকাল তখন খুলে দিছে তার পাশে আরেকটি গেট ছিল এরকম এখন আমি উপরে উঠছি এবং দেখাবো আপনাদের ব্যাংকের ভিতরে আমি মোবাইল দিয়ে বেশি ভিডিও করি নাই কারণ মানুষ তখন কি বলবে আর মানুষের সামনে এরকম করে মোবাইল নিয়ে ভিডিও করা আমার কেন যেন একটু লজ্জা লজ্জা লাগে যাই হোক তাও চুপ করে একটু ভিডিও করছে এই যে টাকা তোলা শেষ আর এতগুলো টাকা তুলছি চলুন এখন আমি এই টাকা দিয়ে কি করি এতগুলো টাকা দিয়ে তো আমি কিচ্ছু করব না এই যে সামনেই দেখতে পাচ্ছেন একটি সুন্দর গাছ তারপর এই যে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম নামা শেষ কিন্তু দুঃখের বিষয় এখানে আমি যে দরজা আমি মনে করেছিলাম আমি এই দরজা দিয়ে না এই দরজা দিয়ে এসেছিলাম পরে ভুল করে এই দরজা দিয়ে নেমে দেখি হুমা এটা তো হচ্ছে বিল্ডিংয়ের পিছন সাইড আর হচ্ছে পিছনে এইরকম আমি যাব সামনে কিন্তু চলে এসেছি পিছনে পরে আবার সিঁড়ি মানে আবার সিঁড়িতে উঠেছি ওঠার পরে আবার হচ্ছে যেদিক দিয়ে উঠছি সেদিক দিয়ে নেমে চলে আসছি হাঁটতে হাঁটতে দেখতেই পেলাম সামনে একটি দোকান খুলেছে আর সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেহেতু আমি রান্না বান্না করি আপনারা দেখেন আর রান্নার জন্য আমার একটা ব্রাশ লাগছিল সেই জন্য আমি গেলাম এবং ব্রাশটার দাম দর করে এই ব্রাশের দাম পঁচাশি টাকা আমার কাছ থেকে নিয়েছে আপনাদের কত টাকা করে আপনারা কিনেছেন আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন একা একা দোকানে গিয়েছি এবং প্রথমবার জিনিস কিনছি হয়তো বা ঠকেও যেতে পারি এরকমও হতে পারে বা দোকানওয়ালা আমাকে নাও ঠকাতে পারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস আমি সবগুলোই একটু করে দেখতে চাচ্ছি আর এই যে এখন এগুলো নেওয়া শেষ হলে এই দিকে আপনারা দেখাচ্ছি কত সুন্দর সুন্দর জিনিস আছে খালি টাকা থাকলেই কিনতে মন চায় কিন্তু আমি অত কিছু টাকা নষ্ট করব না যত মানে যে জিনিসটা প্রয়োজন সেটাই নেব তারপর ওখান থেকে বের হয়েছি বের হওয়া শেষ হয়ে এরকম মার্কেটে গেছি কিন্তু আমি কিনতে গেছিলাম আমার একটা হিজাব ওড়না সে দুঃখের বিষয় সেই দোকানটা খোলে নাই সেজন্য আমার ওনা নেওয়াটা হয় নাই যাই হোক তারপরে গেলাম একটু কসমেটিকের দোকান যেহেতু মেয়ে মানুষ আমরা হাতের নখে একটু মেহেদি না দিলে কেমন হয় নেল পলিশ আমি ব্যবহার করি না কম ব্যবহার করি সে জন্য ওটা নিলাম আর এগুলা দেখছি এগুলো দুলা আমি ইউজ করি না বেশি বা পড়িই না এসব দুল আমার কানে দিলেই মানে কেমন জানি মনে হয় যে কানটা ভারী ভারী লাগছে এরকম একটা অবস্থা আর এরকম সুন্দর সুন্দর সেটও ছিল ওখানে মালা সেটগুলো খুব পছন্দ হয়েছিল আমার কিন্তু কিনি নেই টাকা নষ্ট করে আর এই যে টাকার কথা বলতেই মনে পড়লো এই যে আপনাদের আমি দেখাচ্ছিলাম টাকাটা পাইছি ওটা কিন্তু আমার কোনো টাকা না ওটা আমার বাবার বেতনের টাকা তারপর এগুলো দোকানে এসে কিছু হালকা পাতলা কিনে বাড়িতে চলে এসেছি ব্যাংক থেকে টাকা তুলতে মানে একটা শেখার জন্য গিয়েছিলাম আর কিছুই না আর সব কাজ শেষ এখন চলে যাব বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ